ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কোচবিহারের সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি সহ কয়েকজন। বিজেপি থেকে আরো অনেকে যোগ দেবেন বলে দাবি তৃণমূলের। গুরুত্ব দিতে নারাজ বিজেপি। কোচবিহারে বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি মজিদুল ইসলাম। দলত্যাগ করেছেন বিজেপির কোচবিহারের জেলা কমিটির সদস্য শীতেন বর্মন সহ কয়েকজন নেতা কর্মী। মঙ্গলবার তারা তৃণমূলের জেলা কার্যালয়ে গিয়ে দলবদল করেন। বিজেপিতে গুরুত্ব না পেয়ে দলত্যাগ বলে দাবি করেছেন তারা। দলের অভ্যন্তরে আমি বারবার বলার চেষ্টা করেছি এবং এমনকি দলনেত্রীকেও লিখিত আকারেও জানিয়েছি যে সংখ্যালঘু মোর্চাকে সেরকমভাবে প্রাধান্য দেওয়া হয় না। তাহলে বিজেপিটাই একটা নিজস্ব আদর্শে চলে না, এরা চলে পিছন থেকে আরএসএসের আদর্শেই চলে। সাম্প্রদায়িক সহানুভূতির একটা আদর্শ পরিবেশ পশ্চিমবঙ্গ যাতে আগামী বিধানসভায় বজায় থাকে, এই জন্য আমি স্বেচ্ছায় এই দলে নাম লিখেছি। সম্প্রতি কোচবিহারে বিজেপির যুব মোর্চার প্রাক্তন সভাপতি তৃণমূলে যোগ দেন, ফের দলবদল করলেন আরো কয়েকজন নেতা কর্মী। তৃণমূলের দাবি, আগামী দিনে বিজেপি থেকে আরো অনেকে তৃণমূলে আসবেন। আমরা বারবার বলবার চেষ্টা করি, একটা সাম্প্রদায়িক দল, তারা নির্দিষ্ট এজেন্ডা ভিত্তিতে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে টুটি চেপে মারার চেষ্টা করছে। সেই বিষয়টা তারা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পেরেছে যে মানুষের জন্য নয়, সবকা সাথ সবকা বিকাশ তাদের উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য হলো কিছু মানুষের সাথে থেকে কিছু মানুষের উন্নয়ন করা, কিছু শিল্প গোষ্ঠী, কিছু উচ্চ শ্রেণীর মানুষ আর নিজেদের কিছু উন্নয়ন ছাড়া সার্বিকভাবে ভারতবর্ষের মানুষের উন্নয়নের কথা তারা ভাবে না, তাদের এজেন্ডাতে নেই। যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। ও প্রাক্তন জেলা সভাপতি এবং সামান্য কিছুদিনের জন্য হয়েছিল, ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু ও দায়িত্ব পালনে ব্যর্থ, ওকে তারপরে সরিয়ে দেওয়া হয়েছে। ও বিনয় কৃষ্ণ বর্মনের সঙ্গে যোগাযোগ করেছে, সেখানে চাকরির প্রলোভন দেখানো হয়েছে। চাকরির প্রলোভন দেখানোর ফলে ও ওই লোহের বশবর্তী হয়ে ও তৃণমূলে জয়েন করেছে। বিজেপির পাশাপাশি এদিন বাম দলগুলি থেকেও কয়েকজন তৃণমূলে যোগ দেন। গত লোকসভা ভোটে তৃণমূলের থেকে কোচবিহার আসনটি ছিনিয়ে নেয় বিজেপি। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে দল বদলে তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।